ধন্যবাদ প্রিয় দর্শক সাথে থাকার জন্য। আমরা কথা বলছিলাম চারজন সম্মানিত অতিথির সাথে, বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার নিয়ে, এবং আমরা চাচ্ছি যে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন বাংলাদেশের আপকামিং নির্বাচনকে পরিচালনা করার জন্য তৈরি করা হোক। আমি যাচ্ছি জাহিদ গাজী সাহেব আপনার কাছে, আরও এক মিনিট প্লিজ। জি না, যেটা বলতেছিলাম আমরা বিজ্ঞাপনের বিরতিতে যাওয়ার আগে, যে রকিব সাহেবের নিরপেক্ষতা নিয়ে, ওনারা বলেছেন যে রকিব সাহেব নিরপেক্ষ না, তার নির্বাচনে বিএনপি লোক নির্বাচিত হয়েছেন অনেক জায়গায়। ওনারা বলেছেন স্থানীয় সরকার নির্বাচনে অনেক জায়গায় নির্বাচিত হয়েছে, ওনারা বলছেন। জি, এখন দেখেন আপনি যদি বৃহৎ আকারে দেখেন, ছোট ছোট বিষয়গুলো বলবো না, কারণ বড় বড় গুলোই বলি। নিরপেক্ষতার ডিফিনেশন কিভাবে করবেন আপনারা, আমি বলতে আমি বলছি ওনারা বিবেচনা করে দেখবেন আর কি। যখন জাতীয় নির্বাচনের আগে এরশাদ সাহেব নিজেই কিন্তু তার নমিনেশনগুলো তার দলের থেকে ওঠানোর নির্দেশ দিয়েছিলেন, এবং তারা ওঠানোর জন্য নির্বাচন কমিশনের জন্য আপিল করেছিলেন। আচ্ছা, কিন্তু একজন নির্বাচন কমিশনের কি দায়িত্ব, যে আমি যদি আমার আমার মনোনয়ন উইথড্র করতে চাই, আপনি আমার মনোনয়ন উইথড্র করার জন্য অ্যাকসেপ্টেন্সের আপনার রাইট আপনাকে দিতেই হবে, এখানে তো না দেওয়ার কোনো অপশন নাই, তাই না? তাহলে ওনারা কি করলেন, সেটা অ্যাকসেপ্ট করলেন না। আপনি চিন্তা কতটা হাস্যকর বিষয় যে নির্বাচন কমিশনের কাছে আমি আমার নমিনেশন প্রত্যাহার করতে চেয়েছি আর তারা অ্যাকসেপ্ট করিনি, না আমি করতে দিব না। আবার দেখেন যারা নির্বাচন নির্বাচনের নমিনেশন জমা দিয়েছে অনেকের, তারা জোর আবার তাদের নির্বাচন গ্রহণ করা হয়নি, বাতিল করে দিয়েছে অনেকে। এবং আপনি দেখবেন জাতীয় নির্বাচনে, একটা জাতীয় নির্বাচনের রেজাল্ট দিতে তাকে তিন দিন সময় নিতে হয় যে কত পার্সেন্ট সে নির্বাচনের ভোট কাউন্ট করবেন। আচ্ছা, তার জন্য তাদের তিন দিন সময় নিয়ে 5% থেকে 40% করতে হয়। আর তিনি কিছুদিন আগেও, আপনি গতকালের পত্রিকায়ও দেখবেন যে অলরেডি আফরিদিন ভাই বলেছেন যে তিনি নিজেই স্বীকার করেছেন যে আমাদের মতামতের কোনো মূল্যায়ন নাই। তো আমি এটা 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 প্রমাণ করে যে উনি শুধু অনিরপেক্ষই নয়, উনি একজন অথর্ব নির্বাচন কমিশনার, যার তার যার নিজের কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নাই। তো এই ধরনের নির্বাচন কমিশনের আন্ডারে বিএনপি নির্বাচনে যাওয়া এবং বিএনপি নির্বাচিত হওয়া, এটা আসলে হাস্যকর। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করে, জনাব ফরহাদ হোসেন সাহেব বলেছেন যে জনাব আদি সাহেব যখন নির্বাচন কমিশনার ছিলেন তখন ওনার বাড়ির ইলেকট্রিসিটি, ওনার চাল কেনা ডাল কেনা স্টপ করে দেওয়া হয়েছে। কে 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 স্টপ করে দিয়েছে? জনগণ বলছে, জনগণ। এই ইলেকট্রিসিটি এবং আপনার গ্যাস বন্ধ করে দাও, গ্যাস ইলেকট্রিসিটি এবং গ্যাস গ্যাসকে গ্যাসের অফিসের কেউ কন্ট্রোল কি জনগণের, সাধারণ জনগণের কাছে থাকে? জনগণ, আমার জানা নাই যে এরকম কিছু হয়েছে। তবে আমি শুনেছি যে আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডা তার বাড়ির সামনে মানে আগ্নেয়াস্ত্র নিয়ে রেডি ছিলেন যে তার বাসার বাজারঘাট বন্ধ করে দিবেন। আচ্ছা, তার প্রতিক্রিয়ায় আমার জানা মতে উনি বরিশাল এলাকার লোক ছিলেন, দক্ষিণাঞ্চলের, সেইখানের লোকজন ট্রাক ভরে তার জন্য খাবার নিয়ে আসছিলেন। এটা আমার কাছে ইনফরমেশন আছে, ওনাদের কাছে কি ইনফরমেশন আছে এটা উনি যেমন বললে আমি তো জানি না, আপনি জেনে নিন। তো ওনাদের কাছে আসলে কেমন ইনফরমেশন আছে এটা আপনি বিবেচনা করতে পারবেন, আপনার বাকিটুকু বিবেচনা করার দায়িত্ব আপনাকে দিলাম। ধন্যবাদ জাহিদ সাহেব। ইমরান সাহেব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেকগুলো আপনার প্রস্তাব উপস্থাপন করেছেন নতুন নির্বাচন কমিশন কিভাবে গঠন করানো হবে, এবং এই ব্যাপারে অনেকে ওনাকে সাপোর্ট দিয়েছেন, লাইক সুজনের সাধারণ সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত হোসেন এবং ব্যারিস্টার রফিকুল হক, ওনারা তিনজনই ওনাকে সাপোর্ট দিয়ে ওনার কথাগুলোকে গ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন। আপনি কি মনে করেন জিনিসটি? দেখেন, ওনার হচ্ছে সুস্থির সমাজের প্রতিনিধি হিসেবে অনেকেই সেই ওনার যে প্রেস কনফারেন্স সেখানে উপস্থিত ছিলেন। আমার মনে হয় এই এই তিনজনের একজন ছিলেন। হ্যাঁ, রফিকুল হক, বেশ রফিকুল হক ছিলেন। ছিলেন, হ্যাঁ। আচ্ছা, উনি কি কথা ছিলেন, উনি কি স্টেটমেন্ট দিছেন? মানে এটা এখানে কাছে আমার কাছে আছে, প্রথম আলোতে আসছে এটা। উনি বলছেন যে খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন যে জামায়াত ও সেনাবাহিনীর প্রসঙ্গ আমার পছন্দ হয়নি, বড় বড় অক্ষরে লেখা আছে। কারণ উনি উনি সুতরাং আপনি যে বললেন যে তাহলে আমার মনে হচ্ছে যে আপনার এটা সঠিক নয়, আপনি যে ইনফরমেশনটা আপনি দিলেন যে ওনারা এটা পছন্দ করেছেন, উনি বলেছেন যে সমালোচনা করেছেন নির্বাচন কমিশনারের কথা বলছেন, নির্বাচন, হ্যাঁ, উনি এই নির্বাচন কমিশনের ব্যাপারে সাপোর্ট দিয়েছেন, নির্বাচন কমিশনের ব্যাপারে উনি বলেছেন। হ্যাঁ, এটা আমার একটু জানা দরকার যে উনি কি বলছেন। আরপিও সংশোধনের ব্যাপারেও উনি বলেছেন, কিন্তু উনি কি বলছেন আপনি জানেন কিনা?
উনি আমাদের পত্রিকার মধ্যে আছে তো উনি যেটা কিন্তু নির্বাচন কমিশনের ব্যাপারে জামাত এবং আর্মি ব্যাপারে উনি যে কথা বলেছেন বাট নির্বাচন কমিশনের ব্যাপারে উনি তিনজনে কিন্তু বিএনপি চেয়ারপারসনের কথাকে সাপোর্ট করেছেন এবং এটাই উনি বলছেন যে এইভাবে যদি নির্বাচন কমিশনার তৈরি করা হয় গঠন করা হয় তাহলে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া বাংলাদেশের জন্য অতিব সহজ হবে আপনি কি মনে করেন কি ওটা হচ্ছে যে ওনারা একটা ওনাদের মন্তব্য দিবেন হ্যাঁ আমরা কিন্তু জাতা ব্যক্তি না না ওরা জাতা ব্যক্তি না কিন্তু ওনারা যে একদম ওনাদের সবকিছু যে আমাদের কিছু কথা সবগুলা যে সবাই শুনবে বা বাংলার জনগণ মেনে নেবে এটাও না ওনারা একটা কথা বলেন উনি নিজেই সন্দিয়ান যে ওনার অনেকগুলো জিনিস আমার পছন্দ হয়নি কিছু কিছু জিনিস হয়তো পছন্দ হতে পারে বাট সেটা উনি আলোচনা করছেন কিন্তু আমাদের অনেকগুলো বাইন্ডিংস আছে যেমন আমাদের সংবিধান আছে আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য একটা নীতিমালা আছে যে নীতিমালাটার ভিত্তি উপর ভিত্তি করে আমাদের এই সমস্ত বিষয়গুলো আপনার এইটা এই তৈরি করতে হবে এখন আপনি যেটা বললেন বাট সংবিধান তো আমরা সংশোধন করেছি তাই না ত্রয়োদশ সংশোধনী এবং করছি না তাহলে কি জনগণের জন্য গণতন্ত্রের জন্য সংবিধান কি চাইলে সংশোধন করা যায় না আপনি খালেদা জিয়ার কথা বলছেন খালেদা জিয়া নিজেকে গৃহবন্দী অবস্থায় রেখে নিজেকে 90 দিনের উপর থেকে নিজে কর্মাপলয় বিরিয়ানি খেয়ে বাংলার জনগণকে পুড়িয়ে মারছে ওনাদের যে এই যে বক্তব্য যেটা সেটা আমাদের পার্টির বক্তব্য হচ্ছে এটা অন্তঃশাসন্য এটার মধ্যে কিছুই নাই এটা একটা তামাশা ছাড়া আর কিছু না উপদেষ্টা হতে চাইছিলেন উনি বলছিলেন যদি সবাই রাজি হয় এই দায়িত্বটা আমি নিতে পারি কিন্তু উনি জানেন যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনে বা রায়ে সর্বশেষ রায় অনুসারে আমাদের এইটা আমাদের সংবিধানকে আপল করা হয়েছে এবং আমাদের কাছে এটা আর কোনো সুযোগ নাই মানে আমরা এই পিছনে ফিরে যাব না আমাদের দেশ হচ্ছে সামনের দিকে অগ্রসরমান আপনি আজকে আমেরিকা যুক্তরাষ্ট্রে কিছুদিন আগে নির্বাচন হলো আপনি দেখলেন যে প্রেসিডেন্ট ওবামা কিন্তু নিজেই একটা ক্যান্ডিডেটের পক্ষে সেখানে প্রচারণা করেছেন এবং তারা সবাই মিলে প্রচারণা করছেন কিন্তু নির্বাচন তার নিজস্ব গতিতে চলবে আমাদের নেত্রী বিশ্ব নেত্রী শেখ হাসিনা কিন্তু বলেছেন গতবার নির্বাচনের সময় বলেছেন যে আপনি আসেন উনি নিজে টেলিফোন করেছিলেন টেলিফোন করে নিজেই প্রস্তাব দিয়েছেন যে আপনাদের যদি কোনো মন্ত্রণালয় পছন্দ হয় এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আপনারা নিতে চান আপনারা আসেন মন্ত্রণালয় নেন নিয়ে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন ওই সময় খালেদা জিয়া নির্বাচন বয়কট করছেন এবং উনি গণতন্ত্রে যদি বিশ্বাসী হইতেন তাহলে উনি নির্বাচন করতেন ওনার কথা হলো নির্বাচনটা উনি যে কোনো পর্যায়ে হোক বিএনপির উদ্দেশ্যটাই হচ্ছে একটা নির্বাচন কমিশনকে একটা বিতর্কিত করে একটা ঝোলা গোলা ঘোলা জলের মধ্যে একটা মাছ শিকারের মতো অবস্থা কারণ হচ্ছে উনি আমরা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো দেখিনি যে নির্বাচন শুরু হওয়ার সকাল 8টা কিন্তু এর মধ্যে অনেক আগে আমরা মিডিয়াতে দেখেছি যে অনেক ভোট শেষ হয়ে গেছে রাতের বেলাতেই এটা কি অন্য কোনো নির্বাচন কমিশনের আন্ডারে আমরা আগে দেখেছি কিনা আপনার বলে মনে হয় আপনি আপনাকে বলি 15 ফেব্রুয়ারির যে 1996 সালের নির্বাচন এটা তো একটা মানে সেরকম মার্কা নির্বাচন এক মাসের মধ্যে সরকার বা বিএনপি সরকার কত বছর ছিল এক মাসের মধ্যে পদত্যাগ করছে কারণটা কি আপনি জানেন বাংলাদেশে রাজনীতি করতে হলে ম্যান্ডেট লাগে বিশ্বনেত্রী শেখ হাসিনা যতগুলি মানে আপনার আন্দোলন করছে প্রত্যেকটা আন্দোলনে সাকসেস এবং উনি এখন বিশ্বে একটা রোল মডেল সন্ত্রাস দমন এবং জঙ্গিবাদের জন্য জঙ্গিবাদ দমনে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে বলি বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আপনার 77 সালের নির্বাচন বিএনপি সরকারের অধীনে নির্বাচন 79 সালের নির্বাচন 86 সালে এরশাদ সরকারের সময় নির্বাচন 88 সালে নির্বাচনে অংশগ্রহণ করছে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা নির্বাচনমুখী দল গণতান্ত্রিক মুখী আমি আমি সুতরাং আমরা কোনো আমরা এই ধরনের ঘোলা পানিতে মাছ সৃষ্টি করতে চাই না লিটন আফিনি সাহেব আপনার কাছে আপনাদের 2.5 মিনিট উনি বলছেন যে নির্বাচন কমিশনের বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কথাগুলো বলেছেন সেটা আজকের আসলে প্রশ্নটা ছিল যে নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার সাকাল সাহেব বদিউল আলম সাহেব ব্যারিস্টার রফিকুল ইসলাম সাহেব যে বক্তব্যটা পরিষ্কারভাবে বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রস্তাবনা দিয়েছেন সেই প্রস্তাবনাটা বাংলাদেশের আলোকে বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রস্তাবনাটা বাস্তবায়ন করলেই বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব গতকালকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওনাদের দেয়া বিরোধী দল এরশাদ সাহেব পরিষ্কারভাবে আপনারাও দেখেছেন ওনারাও দেখেছেন কি বলেছেন যে জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি যাবে না বিকজ এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না এরশাদ সাহেব পরিষ্কার সাংবাদিক সম্মেলনে সবাইকে বলেছেন যে জাতীয় পার্টি এই জেলা পরিষদ ইলেকশনে যাবে না বিকজ এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয় না
পরিষ্কার সবাই জানে আচ্ছা সবাই দেখেছেন তারপর গত ইউনিয়ন পরিষদ পৌরসভা নির্বাচন যেটা হয়ে গেল এই রকিব মার্কা ইলেকশন যেটাকে আমরা বলি যে নির্বাচন শুরু হবে সকালে রাতে ব্যালট বাক্স ভর্তি হয়ে গেল অনেক সেন্টারে এইভাবে মিডিয়ার সামনে রিভিল হয়েছে যে অনেক সেন্টারে রাত্রেই সমস্ত ভোট দেওয়া শেষ হয়ে গেছে আচ্ছা এইভাবে তাদের নির্বাচিত সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম্যাক্সিমাম জায়গায় এইভাবে তারা যাকে খুশি তাকে নির্বাচিত করছে এবং রাতের আধারেই সবগুলা ভোট কাস্ট অনেক সেন্টারে এই এই এইটাকে বলে রকিব মার্কা নির্বাচন এবং তাদের দেয়া বিরোধী দলের সেটা আমি আসছি তাদের দেয়া জাতীয় পার্টি এখন বিরোধী দলে রোশনের সাথে বিরোধী দলের নেত্রী আমার দল নির্বাচন করবে না যারা করছে তাদেরকে প্রত্যাহার করার জন্য উনি নির্দেশ দেন তারপরে তাদেরকে তাদের মনোনয়ন প্রত্যেকটা ব্যালট করা হইলো এবং তাকে সরকারের মন্ত্রী পর্যায়ের একটা পদ দিয়ে তাকে বসায় রাখা হইলো এবং উনার ওয়াইফকে বিরোধী দলের নেত্রী বানায় রাখা হলো কিন্তু উনি গতকালকে বলেছেন অনেক অনেক সময় উনি বলেন যে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করা যাবে না বা হয় না কারণ উনি একটা অতর্বমার্খানের মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন আর উনি যেটা বলেছেন 15 ফেব্রুয়ারি নির্বাচন হ্যাঁ 96 নির্বাচনের 96 তো 15 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল সেটা আগে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কোনো ফর্মুলাই ছিল না 91 থেকে 96 পর্যন্ত যখন সরকার ছিল বিএনপি সরকার যখন নির্বাচনের সময় আসলো এই জামাতের ফর্মুলা যে তত্ত্বাবধায়ক সরকার জামাতের সাথে বসে আওয়ামী লীগ তখন বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করলো যে অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হইলে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে হবে আচ্ছা তখন কিন্তু সংবিধানে এই তত্ত্বাবধায়ক সরকারের কোনো ইয়ে ছিল না তখন বিএনপি পরিষ্কার বলেছে নির্বাচনের আগেই বলেছে যে এটা করতে হলে 2/3 মেজরিটি লাগবে এবং 2/3 মেজরিটি হইলেই সংসদে এটা তত্ত্বাবধায়ক সরকারটা পাস করতে হবে এবং যেমন কথা বলেছেন সেইভাবে বেগম খালেদা জিয়া নির্বাচনের এক মাসের মাথায় তত্ত্বাবধায়ক সরকার সংসদে উত্থাপন করে এবং এটাকে আইন আকারে পাস করে তখন উনি পদত্যাগ করে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিয়েছিলেন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল জাতীয় জামাতের সাথে আতাত করে সেই সময় কিন্তু ওনারা জামাতের সাথে মিলে মিশে আন্দোলন সংগ্রাম করে সেই নির্বাচনে অংশগ্রহণ করে ওনারা নির্বাচিত হয়েছিলেন তখন গত উনি কোর্টের কথা বলেছেন নিশ্চয়ই মনে আপনি একজন বিং এ লয়ার আমি বলবো যে জাজমেন্টটা পুরোপুরি আসলে পড়া হয় নাই সবার এটা জাতিকে জানতেও দেওয়া হয়নি যে এই জাজমেন্টে পরিষ্কার লেখা ছিল যে আরেকটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হ্যাঁ আরো দুইটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে সেই সেই জায়গাটুকে অমিট করে দেওয়া হয়েছে সেটা জনগণকে জানতেও দেওয়া হয়নি ওনারা শুধু চিলাইতেছেন যে কোর্ট বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে আরো দুইটি নির্বাচন করা যাবে জাতীয় সংসদ নির্বাচন যেতে পারে হ্যাঁ যেতে পারে এটা তো কোর্টের অভিমত ছিল রাজনৈতিক দলগুলোর সম্মতির ক্রমে কিন্তু রাজনৈতিক দল সেটা দেওয়া হয়নি কিন্তু বাংলাদেশে শুধু আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটা দলেই তো যে তত্ত্বাবধায়ক সরকার মনে করে যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হইলেই বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব এবং আজকে বিদেশি প্রতিনিধি দল যারাই যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশে একটি ট্রান্সপারেন্ট ইলেকশনের জন্য সব দেশ থেকে বলা হচ্ছে পরিষ্কারভাবে ওনারা ক্লিয়ারলি বলছে যে বাংলাদেশে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে হলে একটা সুষ্ঠু এবং বলিষ্ঠ নির্বাচন কমিশন দরকার আপনি কি মনে করেন বাংলাদেশে এটি সঠিক এবং আপনার নিরপেক্ষ নির্বাচনের জন্য এটি নিরপেক্ষ নির্বাচন কমিশন অনিবার্য এই নির্বাচন কমিশনকে ওনারা বলছেন যে বিতর্কিত শুনেন বিএনপির কাজ হচ্ছে কি জানেন আওয়ামী লীগের বিরোধিতা করা তাদেরকে একটাই ধর্ম যেমন পানি নিচের দিকে যায় একটা ধর্ম আছে আগুনের ধর্ম পুরানো আর বিএনপির ধর্ম হচ্ছে যে আওয়ামী লীগ যেটা বলবে তার বিরোধিতা তারা করবেই এখন আমাদের এই জননেত্রী শেখ হাসিনা একজন অবাধ এবং নিরপেক্ষ আপনার নির্বাচন কমিশন দিয়েছেন আপনি দেখেন যে আপনি যদি দেখেন যে 2 বছর আগে নির্বাচন 3 বছর আগে নির্বাচন বা স্থানীয় পর্যায়ে যে নির্বাচনগুলো হয়েছে সবগুলো অবাধে নিরপেক্ষ হয়েছে এবং ওনারা তো অনেকগুলো সিট পেয়েছে ওনারা জানেন তো
বিএনপির কাজ হচ্ছে যে আমরা যেভাবেই হোক যেভাবেই হোক আমরা বিরোধিতা করবই, তার একটা কথা আছে না যে গাত্রদাহ, তাদের হচ্ছে গাত্রদাহ হয়, বুঝছেন? এখন আমাদের এই নির্বাচন কমিশন, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন নিরপেক্ষ। তাহলে তাহলে এসআর সাহেব তো আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান মানে মুখপাত্র, উনি প্রধান দূত, তাহলে উনি কেন বলছেন যে এই নির্বাচন সকালে কি বলে বিকালে কি বলে? এরশাদ সাহেব তাহলে উনাকে আপনারা রাখছেন কেন? এরশাদ সাহেব হচ্ছে এত বড় রাজনৈতিক ভাবে উনি কি বলে বিশেষ দূত, ওনার এটা কিছু না, কিন্তু যখন উনি আন্তর্জাতিক পর্যায়ে যায়, আপনি যখন বলেন এরশাদ সাহেব সকালে কি বলে বিকালে কি বলে তার ঠিক নেই, তাহলে এই এরশাদ সাহেব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিশেষ বিশেষ পদ নিয়ে আছে, কিন্তু ওই পদটা ওই বিশেষ দূত পদটা ওনাকে দেওয়া হয়েছে যেহেতু উনি বিভিন্ন দেশের সাথে ওনার একটা সম্পর্ক আছে, ওনার ব্যালেন্স সারা বিশ্ব সারা বাংলাদেশের মানুষ জানে। না না কিন্তু এই গুরুত্বপূর্ণ পদটা উনি তো সকালে আর বিকালে পরিবর্তন হয় বাংলাদেশে, আপনারা যেভাবে বলেন যে অবৈধ প্রধানমন্ত্রীর বিশেষ দূত বাংলাদেশে উনি দূতালি করবে বাংলাদেশের বাইরে যায় প্রধানমন্ত্রীর পক্ষে, এইরকম একজন মেন্টাল লুকরে যদি আপনারা এই এই পোস্ট দিতে পারেন তাহলে আপনারা নিজেদের অবস্থা কি? না উনি মেন্টাল না, উনি সকালে এক কথা বিকালে এক কথা, কিন্তু ওই উনি ওনার মতামতের সিদ্ধান্ত সঠিকভাবে রাজনৈতিক ক্ষেত্রে সঠিকভাবে উনি সবাই যেটা সারা বাংলাদেশের মানুষের কাছে আমি আপনার সাথে কথা বলবো, ওনারা চারজন আমি ব্রেক থেকে এসে আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা চারজন অতিথির সাথে বর্তমান বাংলাদেশ কি নিয়ে, বাংলাদেশের বর্তমান অবস্থা কি নিয়ে, আমরা আরো কথা বলবো ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, আমাদের সাথেই থাকুন প্লিজ।